গাইবান্ধা পাঁচাশনের উপনির্বাচন বন্ধে হটকারি কিছু করেনি কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, গাইবান্ধা উপনির্বাচনের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন আসার পর ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ও পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে হচ্ছে না, প্রতীয়মান হলে কমিশন ভোট বন্ধ করে দিতে পারে। যে নির্বাচন আপনারা আমরা শুধু ওই ভোট কক্ষের মধ্যে এবং বুথের ভিতরে যে লোকজন ঢুকে গেছে ভোট দিয়ে দিছে, এই জিনিসগুলোই কিন্তু আমরা খুব ক্লোজলি দেখা দেখেছি এবং সেটার ভিত্তিতেই কিন্তু আমরা মনে করেছি যে না, এই ভোটটা আসলে খুবই আমাদের মূল ব্যবস্থা হচ্ছে তদন্ত করা। সেই তদন্তের একটা আদেশ আজকে হয়েছে, তদন্ত করে আমাদেরকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিলে তখন আমরা জানবো কার বিরুদ্ধে কোনো দায় রয়েছে কিনা এবং সেই দায় ভঙ্গের জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে।